আমি মোহাম্মদ শাহ আলম, আশারা ইউনিয়ন পরিষদ মেম্বার 6 নম্বর। বাবার নাম শেখ আব্দুল খালেক। আমি ধন্যবাদ জানাই আমাদের আশার ইউনিয়ন 6 নম্বর ভোটার বিন্দুকে, যারা আমাকে ভোট দিয়া এই ইউনিয়ন পরিষদে পাঠাইছেন। আমি চেষ্টা করছি তাদের জন্য, এই জনগণের জন্য কিছু করার জন্য, রাস্তাঘাট এবং এই করোনাকালীন সরকারি যত সহযোগিতা আছে সঠিকভাবে বণ্টন করার জন্য। আমাদের চেয়ারম্যান সুলাইমান খান, হাজী মোহাম্মদ সুলাইমান খান চেয়ারম্যান যে বরাদ্দগুলা দিয়েছে, তার বরাদ্দগুলা আমি সঠিকভাবে বণ্টন করার চেষ্টা করছি। করোনাকালীন আমি যতটুকু পারছি নিজের থেকে সহযোগিতা করছি, এলা গোপন হোক যে কোনোভাবেই হোক, আমি এই ইনশাল্লাহ যতটুকু আমার সম্ভব আমি ততটুকু করেছি। এবং হাট বাজারে সকল জায়গায় আমি এই তৎপর ছিলাম, গিয়েছি যেন দূরত্ব বজায় রাখে এবং মাস্ক পরে এগুলো আমি সবসময় আমি তৎপর ছিলাম, জনগণকে আমি এটা সচেতন করেছি এবং আমি সবসময় এই সচেতন ইনশাল্লাহ করে যাব। আমি এই গত 5 বছরে শেখ হাসিনার যে অনুদান চেয়ারম্যান সুলাইমান খানের মাধ্যমে যেগুলো আমি পেয়েছি, আমার মেম্বার হিসাবে তো করার তেমন কোনো ক্ষমতা নাই, চেয়ারম্যান সাহেব যে কটা দিয়েছেন আমি দায়িত্ব পালন করেছি। বিশেষ করে হাসারা বাজারের প্রথম কাজটা আমি করছি, মসজিদ থেকে হাসারা সেমনি মসজিদ, জামি মসজিদের এখান থেকে পুরা রাস্তাটা ইটের সলিং আমি করছি। এবং যে জায়গায় 10 ফুটের কথা ছিল, কোথাও কোথাও আমি 28 ফুট সলিং করছি। তারপরে নয়াপাড়া রাস্তাটা, সেটা আমি মাটি বরাদ্দ করছি, 365 ফিট দীর্ঘ এই রাস্তাটা আমি বরাদ্দ করছি। এবং এই হাসারা পেট্রোল পাম্পের পশ্চিম সাইড দিয়া 1-8 নম্বর পর্যন্ত, কালী মন্দির পর্যন্ত এটা এই রাস্তাটা আমি মাটি বরাদ্দ করছি। এদিক দিয়া পার্লার বাড়ির পূর্ব পাশে পাঠান বাড়ির এই রাস্তাটা আমি পুরাটা ইটের সলিং, 3 ধাপে আমি ইটের সলিং করছি, চেয়ারম্যান সুলাইমান খানের বরাদ্দ থেকে আমি করছি। ইতিমধ্যে আমার কাজ চলমান আছে, 5 নম্বর ওয়ার্ডও আমি যে মমিন ভাইয়ারে সহযোগিতা করছি, চেয়ারম্যান সাহেব বলছে যে এই রাস্তাটা আপনি দেখেন, এই রাস্তাটা যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ সঠিকভাবে কাজটা হবে। ওই ওয়ার্ডের মেম্বার আমার পছন্দ করে, আমার ওই রাস্তাটার কাজ এখনও চলমান আছে। এরপরে ইনশাল্লাহ আমি যাবো নয়াপাড়ার যে রাস্তাটা ইটের সলিং এর কাজ আছে, সেটার মধ্যে আমি ইনশাল্লাহ রোববার থেকে কাজ চেয়ারম্যান সাহেব উদ্বোধন করে দিলে আমি ইনশাল্লাহ কাজটা ওখানে শুরু করবো। ইনশাল্লাহ বাড়তে বাড়িতে যাইতেছি, আমাদের যে কর্মী যারা আছে, আমার যারা সহযোগিতা করে, এলাকাবাসী আমার যথেষ্ট সহযোগিতা করে, যে কোনো ব্যাপারে সহযোগিতা করে, আমি ইনশাল্লাহ যাচ্ছি বাড়িতে বাড়িতে যা দেখতেছি, কারা বয়স্ক লোক যারা এখনও নিবন্ধন করে নাই, তাকে আইডি কার্ড যারা নিবন্ধন করতে পারেন, আমি নিজের থেকে দায়িত্ব নিয়ে পরিষদের থেকে নিবন্ধন করে দিচ্ছি। আর যারা সচেতন তাকে বলতেছি তোমাদের মোবাইল থেকে নেটে করে নাও, করে আমাদের কাছে জমা দাও, জমা দিলে আমাদের ক্যাপাসিটি যতটা আছে আমরা দিয়ে দেবো, আর অনলাইন করা থাকলে ইনশাল্লাহ সরকারেও তোমরা দিতে পারবা, স্বাস্থ্য কমপ্লেক্সে দিতে পারবা। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো, মসজিদ মন্দির আমরা একসাথেই এখানে আছে, যেমন একটা এক নাম হয় একটা মসজিদ আছে, পাশাপাশি আমরা দুই ধর্মের মানুষই মিলামিশা, আমাদের যা যা ধর্ম তার তারা সেটা আমরা পালন করি, আর আমাদের এখানে কোনো ইনশাল্লাহ ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর যেটা মাদক, যে জায়গায় নেট করলেই দেখি যে মাদকের নিয়ে আমি এবং আমাদের চেয়ারম্যান সুলাইমান খান বিশাল তৎপর, আমাদের এখানে ইনশাল্লাহ কোনো মাদকের ছেলে পেলে নাই ইনশাল্লাহ। আগে দু একটা থাকলো, আমাদের ভালোবাসায় কথাবার্তায় এরা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন নাই ইনশাল্লাহ, যে লুট অলার্সে আসছে ইনশাল্লাহ। আমি মনে করি আমাদের আশা ইনট, বিশেষ করে আমার 6 নম্বর আশারা 6 নম্বরের সদস্যবৃন্দ, মুরব্বী এবং যুবক ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা যে প্রত্যাশা করে আমাকে এই আপনাদের মূল্যমান ভোট দিয়ে আমার পাশ করাইছে, আমি আমার মাথা দিয়ে আমি চেষ্টা করছি কাজ করার জন্য, তাহলে আমাদের কাজ যতটুকু পারছি ততটুকু করছি,
ইনশাআল্লাহ পাঁচটা বছর গত হয়েছে আপনাদের সাথে আমি ছিলাম, এবং সামনে যদি আমাদেরকে সুযোগ দেন ইনশাআল্লাহ আমাকে, তাহলে যতটুকু কাজ অসমাপ্ত আছে আমি ইনশাআল্লাহ চেষ্টা করুম যে কাজ সম্পন্ন করার জন্য। ইনশাআল্লাহ সুলাইমান চেয়ারম্যান খুব ভালো, যখন ডাকি তখনই পায়, যে কোনো মানুষের সমস্যায় ইনশাআল্লাহ কাছে আসে, এবং সে যদি আমাকে সহযোগিতা করে এই নির্বাচনের আগেও আমি ইনশাআল্লাহ আমি মনে করি যে আমার অনেক কাজ আমি আগায় নিতে পারবো ইনশাআল্লাহ। এবং এলাকাবাসী যেই সময় যে কোনো সমস্যায় আমি মনে করি যে আপনাদের জন্য আমি আমাদেরকে আমাকে অন্তত আপনারা কাজে লাগান, আপনারা কোনো সমস্যা থাকলে আমার ডাকেন, আমি সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের পাশে আসবো, আপনাদের কোনো কাজ থাকলে আমাদের চেয়ারম্যানের দিয়া এবং আমার দিয়া করাই নিলাম ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাই যে সাংবাদিক বিন্দু যারা আসছেন এখানে, সাংবাদিক ভাইয়েরা আমাদের আমার অন্তত নিজের কাজগুলো হয়তো ঘুরা দেখছেন, মানুষের দিয়ে শুনছেন। আমি ভাইকে অতীতে চিনতাম না, আজকেই আমি দেখলাম ভাইয়েরা আমার কাছে আসছে আমার কাজের ইগুলা নেওয়ার জন্য। আমি তাকে অত্যন্ত তাকে পেয়ে আমি খুশি, তাকে আমি ধন্যবাদ জানাই, আর এলাকাবাসীর আমি ধন্যবাদ জানাই যে এই করোনাকালীন সময়ও যে আইন শৃঙ্খলা যেটা বলে ওইভাবে আমরা যেটা বলি ওইভাবে মেনে চলতেছেন, সামনে চলবেন ইনশাআল্লাহ, দূরত্ব বজায় রাখবেন, সবসময় মাস্ক লাগাইবেন, সরকার যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মেনে চলবেন। আপনাকে সুস্বাস্থ্য কামনা করি, আপনারা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।